যারা খামারিরা আছে তারা হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলো না জানার কারণে মানে হাইপার হয়ে যায় যেমন ধরেন যে বাছুরের চোখ দিয়ে অনেক সময় হচ্ছে পানি পড়ে তো অনেক কারণই থাকতে পারে আঘাতজনিত কারণও হইতে পারে আবার হচ্ছে ক্রিমের জন্য হইতে পারে আবার হচ্ছে অনেক সময় ভিটামিন এর অভাব হইলেও কিন্তু বাছুরের চোখ দিয়ে পানি পড়তে পারে তো এই বিষয়টা যদি আপনার জানা থাকে যে ভিটামিন এর অভাবে কি কি হইতে পারে তাইলে কিন্তু আপনি এই জিনিসটা রিলেট করতে পারবেন হুম তখন কিন্তু আপনার ওষুধ লাগবে না তখন দেখবেন যে আপনি ভিটামিন এ কই পাওয়া যায় গরুর জন্য ভিটামিন এ আপনি কই পাবেন ঘাস লতাপাতার মধ্যেই পাওয়া যাবে তো আপনি তখন ভিটামিন এ বাড়াই দিলেন এছাড়াও কিন্তু ভিটামিন এর আরও কিছু সহজ উৎস আছে যেমন এই যে সবুজ শাক সবজিগুলো গাজর টমেটো এগুলো যখন কিনা হচ্ছে যদি ওই মানে ঋতুটা বা ওই সিজনটা থাকে ওই সময়টা থাকে তখন কিন্তু আপনারা এটা চাইলে গরুকে সরবরাহ করতে পারেন তাইলে হইলো কি আমাদের কিন্তু বেশিরভাগ খামারিরাই নিজে কিছু চাষবাসও করে তাহলে আপনার যদি জানা থাকে বিষয়টা তখন কিন্তু আপনি বিনা পয়সায় এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা থেকে ওই সমস্যাটা থেকে উত্তরণ হইতে পারবেন বা সমস্যার সমাধানটা করতে পারবেন তো ভিটামিন এর অভাবে কিন্তু হচ্ছে শরীরের গ্রোথটা ঠিক হয় না অনেক সময় রাতকানা রোগ হয় হ্যাঁ গরুর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো ভিটামিন এ আপনি গরুর জন্য কোথায় পাবেন কাঁচা ঘাস লতাপাতা এগুলো দিতে পারেন হ্যাঁ আবার অনেক সময় হচ্ছে আপনি গাজর টমেটো সবুজ শাক এগুলোর মধ্যে বাঁধাকপির মধ্যে হচ্ছে পাকা পেঁপে এগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন এ থাকে ভিটামিন বির অভাবে আসলে কি হয় হুম ভিটামিন বির কাজটা কী ভিটামিন বি হচ্ছে নার্ভ এবং হৃৎপিণ্ডকে আসলে সবল রাখে হ্যাঁ তো আসলে অনেক সময় হচ্ছে যে গরু মানে আপনার ওই যে বিভিন্ন ধরনের আমরা বলি যে পাগল হয়েছে বা এই টাইপের আসলে নার্ভটা যখন ঠিকমতো কাজ করে না হ্যাঁ তখন কিন্তু এই জিনিসটা হয় তো বি কমপ্লেক্স দেওয়া যেতে পারে আপনি হচ্ছে যখন সমস্যা হবে তখন বি কমপ্লেক্স দিতে হবে আর যদি মনে করেন যে আপনি এই সমস্যাটা দেখতে চান না তো আগে থেকেই গরুকে এই জটিলতা যেন না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন আর ভিটামিন ডি আস বি আসলে সেভাবে শীতকাল ছাড়া সেভাবে দিতে হয় না কারণ হচ্ছে গরু যেই খাবারটা খায় রুমানের মধ্যে হ্যাঁ এই গরুর খাওয়া খাদ্যটা এইটা থেকে জীবাণুর মাধ্যমে অর্থাৎ শরীরের যে মেকানিজমটা আছে এটার মাধ্যমে ভিটামিন বিটা উৎপন্ন হয় তবে হচ্ছে যে চালের যেই ভাঙ্গা অংশ বা চালের কুড়াইটের মধ্যেও কিছুটা ভিটামিন বি থাকে অর্থাৎ আপনি গরুর জন্য যেহেতু খুঁজবেন আর আমরা জানি যে গরুর হচ্ছে পাকস্থলিটা বা রুমেনটা সংগঠিত হইতে প্রায় বারো সপ্তাহের মতন লাগে অর্থাৎ চুরাশি দিন তো এই সময়টা যেহেতু গরুর বাছুরের হচ্ছে রুমেন সুগঠিত হয় না তাহলে বাছুর কীভাবে ভিটামিন বি পাবে আসলে গাভীর দুধের মধ্যে বিশেষত হচ্ছে যেটা হচ্ছে গাভীর অর্থাৎ বাছুর হওয়া থেকে শুরু করে প্রথম ছত্রিশ ঘন্টা বিশেষত প্রথম বারো ঘন্টার যেই দুধটা এই দুধটার মধ্যেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এমনিতেও ভিটামিন বি থাকে দুঃখিত এমনিতেও দুধের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় তো এই সময়ের অর্থাৎ বাছুরের যখন কি না রুমেন সুগঠিত হয় নাই হ্যাঁ তখন কি হচ্ছে মায়ের দুধ থেকে গরুর হচ্ছে গরুর বাছুরটা তার এই ভিটামিন বিটা পেয়ে থাকে ভিটামিন আরেকটা হচ্ছে গরুর জন্য যেই ভিটামিনটার আমরা বেশি অভাব বোধ করি অর্থাৎ যেটার জন্য বেশি সমস্যাটা আমরা ফেস করি খামারিরা সেটা হচ্ছে ভিটামিন ই যাদের গরু বা বকনা আসে না ভিটামিন ই এর কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে ভিটামিন ই কিন্তু হচ্ছে অর্থাৎ সন্তান উৎপাদন যে শক্তি এই শক্তিটার জন্য কিন্তু ভিটামিন ই প্রয়োজন এটার অভাবে কিন্তু ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধাত্ম হইতে পারে আবার হচ্ছে বাসুরের যদি ভিটামিন ই এর অভাব হয় অনেক সময় পেশি রোগ হয় হ্যাঁ দেখবেন যে বাসুর চলতে গেলে পিছনের দুই পা পড়ে যায় এটা কিন্তু হচ্ছে ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণ অনেক সময় দেখবেন যে বাসুরের দুই পা আড়াআড়ি হয়ে যায় দাঁড়াতে পারে না এগুলো হচ্ছে ভিটামিন ই এর অভাবে আচ্ছা ভিটামিন ইটা আপনি কই পাবেন এইটাও হচ্ছে ওই যে কাঁচা লতাপাতার মধ্যে ঘাসের মধ্যে কিছুটা পাবেন এছাড়া যদি প্রাকৃতিক উৎস ছাড়া আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি এটা কিন্তু ই সেলের ভিটামিন ই সেল অর্থাৎ ই কিনতেও পাওয়া যায় বাজারে আপনি ওষুধের দোকানে কিনতেও পাবেন এছাড়া হচ্ছে সোলা বা বুট যেটা আছে এই বুটটা যদি আপনি ভিজায় রাখেন অঙ্কুরিত সোলার মধ্যেও কিন্তু কিছু পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় আরেকটা ভিটামিন খুবই দরকারি পশুর শরীরের জন্য সেটা হচ্ছে ভিটামিন ডি এটা কিন্তু একদম ফ্রি ভিটামিন হ্যাঁ আপনি যদি আমরা যদি গরুকে সূর্যের আলোতে রাখি সূর্যের আলোতে রাখলে হুম সূর্যের আলোটা যখন গরুর শরীরে পড়বে তখন গরুর শরীরের মধ্যে অটোমেটিক্যালি এই ভিটামিন ডিটা উৎপন্ন হবে ভিটামিন ডি না থাকলে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস মতো শোষিত হয় না অর্থাৎ আপনি খাওয়াইলে ওইটা কাজে লাগে না আবার হচ্ছে হিটে আসার ক্ষেত্রে ওই ভিটামিন এ ডি এবং এই তিনটা ভিটামিনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই জিনিসটাই সুযোগটাই গ্রহণ করছে বিভিন্ন কোম্পানি তারা কিন্তু ভিটামিন এ ডি ই তিনটা একত্রে করে ইনজেকশন ফর্মে বিক্রি করে তো আপনি ভিটামিন ডিটা কই পাবেন সূর্যের আলোতেই সাধারণত ভিটামিন ডি পাওয়া যায় হ্যাঁ অনেক সময় শুকনা ঘাসেও কিন্তু খড়ের মধ্যে সামান্য পরিমাণে পাইলেও পাওয়া যাইতে পারে তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড় সুগঠিত হয় না হাড় দুর্বল হয় তারপর হচ্ছে রিকেটস রোগ হয় বা অস্থির বিকৃতি যেটাকে বলা হয় পায়ের যে গাইডগুলো আছে বা গিটগুলো যেগুলো এগুলা ফুলে যায় বেঁকে যায় হ্যাঁ সাধারণত এই সমস্যাগুলো থাকে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ছোটো ছোটো বিষয়গুলো একটু একটু করে জানার চেষ্টা করেন হুম বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রয়োজনে ট্রেনিং করেন কিছু পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে অস্থির হওয়া লাগবে না হুম ডাক্তারও আপনাদের কাছে ভুয়া কথাবার্তা বলে টাকা নিয়ে যেতে পারবে না ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ